পিপলা রেসিডেন্সিয়াল ডিপ অ্যান্ড ডাম স্কুল তার তরফ থেকে কিন্তু মালদার তরফ থেকে অফিসিয়াল একটি নোটিফিকেশনের খবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কমপ্লিট ডিটেলসে তোমাদের সামনে এই ভিডিওতে আলোচনা করবো ভেরিয়াস পোস্টের রেসপেক্টে কিরকম কি এজ লিমিট থাকছে ক্যাটাগরি থাকছে কোয়ালিফিকেশন থাকছে কমপ্লিট ডিটেলসে মালদার তরফ থেকে একটা অফিসিয়াল জব রেসপেক্টে তোমাদের সামনে এই ভিডিওতে কথা বলবো চলো আজকের ভিডিওটা ইন ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরা যাক সর্বপ্রথমে তোমাদের এখানে বলে কি এখানে যে ডিপার্টমেন্টে বেরিয়েছে সেটা কিন্তু কার রেসপেক্টে বেরিয়েছে না লাইব্রেরি সায়েন্সের রেসপেক্টে বেরিয়েছে এবং মাস এডুকেশন তার তরফ থেকে বেরিয়েছে কমপ্লিটলি কিন্তু মালদার তরফ থেকে বেরিয়েছে তো এখানে কিন্তু প্রথম যে পোস্টটা আছে তার রেসপেক্টে যদি ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ম্যাট্রন পোস্টের রেসপেক্টে এখানে কিন্তু সব মিলিয়ে পে লেভেল ফোর অনুযায়ী উনিশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা অবধি স্যালারি পাবে প্লাস অ্যালাউন্সেস পাবে এখানে এস লিমিট ফর্টি বছর ম্যাক্সিমাম দিয়েছে এক এক দু হাজার তেইশের রেসপেক্টে যেটা একটা বিশাল বড় সুযোগ জেনারেল ক্যাটাগরি রেসপেক্টে ভ্যাকান্সি বেরিয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলে রাখি এখানে যে সিচুয়েশন ডিজার্ভেবেল বলে দিয়েছে থাকলেও হবে না থাকলেও হবে পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটা কিন্তু দারোয়ানের রেসপেক্টিভ রয়েছে পে লেভেল ওয়ান অনুযায়ী সতেরো হাজার টাকা থেকে শুরু করে তেতাল্লিশ হাজার ছশো টাকা অবধি এখানে কিন্তু এজ লিমিট চল্লিশ বছর অবধি দিয়েছে যেখানে কিন্তু এক এক দু হাজার তেইশের ভিত্তিতে দিয়েছে জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি থাকছে শুধুমাত্র ক্লাস এইট পাশেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং ডিজার্ভেলের রেসপেক্টে এক্সপিরিয়েন্স বলেছে থাকলেও হবে না থাকলেও হবে এখন যদি কথা বলি পরবর্তী টপিকের রেসপেক্টে তো সবার প্রথমে মেথড অফ সিলেকশনে বলে রাখি সিম্পলি তোমাদের কী থাকবে ইন্টারভিউ থাকবে ফিফটি মার্কসের ইন্টারভিউ ব্যাস খেল খতম তোমাদের কিন্তু তারপরে জয়নিং দিয়ে দেবে এবং জয়নিংয়ের রেসপেক্টে তোমাদের এখানে রাখি ফর্মটাকে ফিল আপ করবে কী করে তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করো সেখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেখতে পেয়ে যাবে সবার প্রথমে এখানে তোমাদের ছবি লাগাতে হবে তারপর তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো দুটো পোস্ট আছে সেখানে টিকমার্ক দিতে হবে এখানে কমপ্লিট ফিল আপটা করতে হবে এবং ফিল আপ করার পর তোমাদের যা যা এডুকেশনের কোয়ালিফিকেশান আছে টেস্ট মেমোরিয়ালস আছে কোন কোন পার্টিকুলার তোমরা ডকুমেন্টস এখানে সেলফ অ্যাটেস্টেড করে সেন্ড করবে সেখানে লিখতে হবে ডেট দিতে হবে প্লেস দিতে হবে এবং সিগনেচার করতে হবে এই গোটা জিনিসটাকে তোমাদের কিন্তু অফলাইনে সেন্ড করতে হবে বাই পোস্ট অফিসের তরফ থেকে রেজিস্টার করতে পারো স্পিড পোস্ট করতে পারো তোমাদের যেটা সুবিধা হবে সেটা করতে পারো অ্যাড্রেসটা আমি মেনশন করে দিচ্ছি এই হার্ড কপিটা কিন্তু তোমাদের এখানে পার্টিকুলারলি কি করতে হবে স্পিড পোস্ট হোক রেজিস্টার পোস্ট হোক তোমাদের শেয়ার করতে হবে সিক্সটিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু ফর্ম ফিল লাস্ট ডেট থাকছে তারপরে কোনো ফর্ম রিসিভ হবে না বিকেল পাঁচ অব্দি এটা কিন্তু মাথায় ধরে রাখো মালদাতে হবে এবং ওখানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে এবং তারপরে কিন্তু তোমার যে টোটাল সিলেকশন প্রসেস আছে সেটা কিন্তু কমপ্লিট করে দেবে অফলাইনে আবেদন করতে হবে কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিজ লাগছে না তোমরা কিন্তু সিম্পলি স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট করতে পারো স্যালারিটা কিন্তু হ্যান্ডসাম অ্যামাউন্টে দিচ্ছে এবং সব মিলিয়ে দুটো নাম্বার অফ পোস্ট বেড়েছে কমপ্লিট ডেন্স এটা বেড়েছে একটা পোস্টে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে আর একটা সবাই আবেদন করতে পারবে আছে জন্য ভিডিওটা এত অবধি ছিল তোমাদের রাখি একটি স্কুলের রেসপেক্টে কিন্তু তোমাদের এখানে নতুন নোটিফিকেশন বেরিয়েছে ডিপার্টমেন্ট অফ মাস এডুকেশন আর লাইব্রেরি সায়েন্স তার তরফ থেকে মালদার তরফ থেকে আছে জন্য এতটাই আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো ডেলি নিত্য নতুন জব আপডেট নিউজ তোমাদের জন্য নিয়ে চ্যানেল নিয়ে আসি তার জন্য অতি অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত হয় এবং তোমাদের এখানে বলে রাখি ষোলো এক দু হাজার তেইশ ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকবে আজকের জন্য এতটাই দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে দেন টেক ক্যাটা বাই বাই